আল্লাহফা ক্রব্ধ আমিন কবিত্ৰ কুন আনুল কাৰিম বলিয়া দিন আহ মনুত্তকুল্লা হে দুনিয়াৰ ইমানদাৰ মুত্তা কিনবান আল্লাহফা ক্রব গুলা আমিন কাফে ধারে কেদাক ল না আল্লাহ রব গুলা আমিন মমিন মুত্তা কিনদেৰে কেদাক দিয়েছেন হে ইমানদাৰ মমিন মুত্তা জরা আ মংতুবিল্লাহ হিমালাকে তিকি ও পুতুবিগি ৰচুলি গে আমি আল্লাহকে বিশ্বাস কৰিছ আমার নবীজি বিশ্বাস করেছো কালিমা কি বিশ্বাস করেছো আর তোমরা যারা আমি আল্লাহকে স্বীকার করার পাশাপাশি কেয়ামতের দিনকে স্বীকার করেছ ও ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এমন ভয় করিও না তোমরা এই মুহূর্তে আমাকে আমার সামনে তোমরা নামাজে দাঁড়াইয়া বলেছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আবার মসজিদ থেকে বের হয়ে তুমি খারাপ মানুষের সঙ্গে তুমি চলাফেরা করেছ আল্লাহ ফাক বলে ইমানদার মুতাকিন্দের কথা আমি বলি নাই আমি বলেছি যারা আমাকে আমি আল্লাহকে মেনেছে আমার রসুলকে মেনেছে কিতাবকে স্বীকার করেছে কিতাবকেও মেনেছে এবং কে আখেরাতের দিনকেও তারা বিশ্বাস করেছে আল্লাহ ফাক বলে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো নর্মাল কোনো ভয় করিও না এমন ভয় করিও না তুমি মানুষের সামনে আল্লাহ আকবার নামাজের একটা তসবি পড়েছ নামাজের যখন তুমি মিরাদ্রা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো ক্যাম্প করার জন্য দাঁড়িয়ে গেছ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো কেমন ভয় তুমি মনে করো তোমার চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতেছ এই চক্ষু দিয়ে তুমি আমি আল্লাহকে যদি না দেখতে পারো তুমি মনে মনে ভাবো তোমাকে আমি আল্লাহ দেখতেছি দাঁড়িয়ে থাকো সুন্দরভাবে ভয় কর নামাজের মধ্যে অন্য কোনো খেয়াল আনবা না আমি আল্লাহকে ভয় করো হাক তিখি ওয়ালা তামুতুন আল্লাহ ফক্রবা লামিন বলে ও আং তুম মুসলিমন হে ইমান খবরদার 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 তোমরা মুসলমান না হইয়া মরিয়ো না সর বাহান আল্লাহ কেমন মুসলমান কেমন মুসলমান আজকে তো আমরা এমন মুসলমান হয়েছি বন্ধুরা আমার আজকে আমরা সকালবেলা মসজিদ থেকে যখন ফজরের আযান টুকু হচ্ছে মুয়াজ্জিন আজান দিচ্ছে আসসালাতু খাইরুম মিনান মোয়াজির আজান দিচ্ছে আজানের শব্দ শুনে আমরা ইমানই বের হয়ে গেছি আর মসজিদ থেকে বের হওয়ার সময় বেইমান হয়ে গেছি মুসলমান হই না আমরা জানি না মুসলমান শব্দের অর্থটা কি মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আমরা একজনের কাছে আমরা গিয়ে বায়াত রসুল গ্রহণ করা এই মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল জামিন কোরআন কারিও বলেছেন আল্লাহকে ভয় করার জন্য ভয় করার মতো ভয় করো হে আমার পর্দার অন্তরের মা ও মা তুমি আমার মা তুমি আমার বোন তুমি আমার স্ত্রী তুমি আমার একজন গর্ভধারিণী মা যেই পেটের মধ্যে তুমি আমাকে নিয়েছো এই পেটের মধ্যে আব্দুল কাদের জিলানের জন্ম হয়েছে এই পেটের মধ্যে বড় বড় খাজা মাইন উদ্দিন চিস্তি আজমির জন্ম হয়েছে এই গোটা ভারতবর্ষ নয় এই বাংলার জমিনে হজরত শাহজাল শাহ ফরান নাসির উদ্দিন সিবাসালা আউলিয়া ওই মাইজবান্ডার জমিনের কালিয়াপুরের জমিনের ওই ফাসলাসের জমিনে ওই চানপুরের জমিনে দুগাই সানপুরের জমিনে বড় বড় আল্লাহর বলিরা শাহপুরের জমিনে যারা এসেছে তারা কিন্তু আমাদেরকে কখনো খারাপ রাস্তা দেখায় না জোরে কন্টেক কিনা কখনো আমাদেরকে খারাপ রাস্তা দেখায় নাই তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে সঠিক রাস্তা আমরা নামাজের মধ্যে বলি ইহ দিন মুস্তাকিম ইহ শব্দটা একটু আওয়াজ দিয়ে বলি মুফাসিরিনে কারাম বলে ইহ শব্দটা কেন বলি জানোনি কারণ হচ্ছে আল্লাহর বলিরা যে রাস্তাটা তোমাকে দেখিয়ে দিয়েছে ওই রাস্তাটা আল্লাহ ফাকরবুল আলমিন বলেছে ওইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ওই সময় তুমি নামাজে দাঁড়াইয়া ইহ শব্দটা যখন তুমি উচ্চারণ করো আল্লাহর থেকে তুমি বলো আল্লাহ আমাকে সেই রাস্তাটা দিয়ে দাও ও আমার কট্টার অন্তরের মা বোনেরা

মানুষের মতো মেয়েদের মতো তোমরা চলিও না পুরুষদেরকে বলেছে মেয়েদেরকেও বলেছে ও মা বোনের আজকে আমরা এমন ভাবে চলতেছি এমন কিছু বোরাক বোরকা আমরা পড়তেছি না টুস টুটুস বোরকা যেই বোরকার মধ্যে কোনো ইসলামের শালীনতা নাই যেই বোরকার মধ্যে কোনো মানুষ এই হুদির বোরকা না মুসলমানদের বোরকা আজকে আমরা বোরকা পড়ি বিভিন্ন রকমের স্টাইলিশ বোরকা পড়ে আমরা বলি এটা সৌদি আরব পরে জরবরম বলে কিনা বলুন তো সৌদি আরব আমাদের ইসলাম না আমার নবী ইসলাম আর যখন কন কথা মনে হয় বুঝে না নবী ইসলাম না সৌদি আরব ইসলাম জোরে যখন কে ইসলাম নবীজি ইসলাম ইসলাম কিন্তু সৌদি আরব নয় আজকে সৌদি আরবের জমিনে এমন কিছু বোরকা পড়েছে মেয়েদের শরীরের অঙ্গ দেখা যায় একজন যুবক আগে মনে করতাম বোরকা পড়লে মানুষগুলো মেয়েরা নিরাপদ হবে নির্যাতনের শিকার কমে যাবে কিন্তু না 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 মুসলমান ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে বলে যাই এই দুনিয়ার জমিনে বর্তমানের বোরকার কথা আমার রসুল বলে নাই আবার রসুল বলেছে তোমরা এমন পোশাক করো ডিলা ডালা পোশাক পর যাতে করে অন্য পুরুষ তোমাদেরকে বিরক্ত না করতে পারে আজকে দেখ দেখা যায় ফেসবুক ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে দেখা যায় টিকটকের মধ্যে দেখা যায় আমার মা বোনেরা ওই যে কি সুন্দর ভিডিও বানাইয়া বোরকা পরিয়া তারা টিকটক বানাচ্ছে জোরে বলুন ঠিক কিনা আমার মা বোনদেরকে বলবো মা এমন মা মা যেমন আমার কন্যা মা হয়ে যাও তাহলে হলে কি হবে তুমি যখন রাস্তা দিয়ে চলবা তোমার জন্য জমিন দোয়া করবে আসমান দোয়া করবে গাছ দোয়া করবে মানুষগুলো তোমার জন্য দোয়া করবে কেমন দোয়া করবে জানো নেই তুমি যখন দাঁড়াইবা তারা তোমার রহমতের জন্য দোয়া করবে আমার রসুল বলে তোমরা এমন বোরকা পরে এমন বোরকা পরে এমন ভাবে চলাফেরা করো আমার মা ফাতেমার রসি লঘুতালানঘা এমন একজন মা এমন একজন মা যিনি এত সুন্দরভাবে আমার রসুলের দরবারে নবীজির আদর্শ একটা মেয়ে আজ পৃথিবীর জমিনে নবীর কন্যার মতো কোনো মেয়ে আপনি দেখাইতে পারবেন কিনা নবীর কন্যার মতো যেমন পৃথিবীর জমিনে আর কোনো মেয়ে দেখাইতে পারবেন না তিনি ঘর থেকে বের হইলে আমার নবীজির কাছে বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব বাল্লা নবী গো ও নবী মায়ের নবী আমি আপনার দরবার থেকে একটু চাচ্ছি আমি অমুক জায়গায় যাব অমুক জায়গায় যাব আমার রসুল যদি বলে যাও তাহলে যেত আর না হয়তো যেত না বর্তমান সময়ের মধ্যে আমার মা বোনদেরকে দেখা যায় আমার মা বোনদেরকে যদি বলি ও বোন তুমি আজকে ঘর থেকে বের হতে পারবা না বলবে তুমি কে তোমার কোনো কথা শুনতে পারবো না জোর কন্টিক নেই আছে নিমা দরাজ আছেন মনে হয় বাইক গেলে জায়গা দিত না দরজা খুলবনি হ্যাঁ আজকে সমাজের মধ্যে দেখা যায় পুরুষগুলো একবারে নির্যাতিত হচ্ছে জায়গায় জায়গায় সাইনবোর্ড নারী নির্যাতন কিন্তু নারী নির্যাতন নয় আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি পুরুষ নির্যাতন বলে কেমনে আজকের এই জমিনের মধ্যে আমার মা বোনরা পুরুষদেরকে কানে কানে ধরায় ধরায় চালাইতেছে বলতেছে আজকে আমাকে একটা নতুন একটা শাড়ি আসতেছে ওই যে রমজান আসতেছে ঈদ আসতেছে বিভিন্ন ইন্ডিয়ার চ্যানেলগুলো দেখে আমার মা বোনরা আপনাদের কাছে বলবে আমার জন্য একটা পাখি জামাই আমার জন্য তুমি অমুক জামাই না আমার জন্য বর্তমানে একটা খুব সুন্দর একটা শাড়ি বাড়িয়েছে ওই শাড়িটা পরেও বর্তমানের বাজারের যত শাড়ি আছে সবগুলো শাড়ি ফাতলা জোরে কন টিকনিক যেই কোন মেয়ে যদি এই শাড়িগুলো পরে তাদের এদিক দিয়ে শরীরগুলো দেখা যায় তারা হার এই যে হাতটা উপরে উঠাইলে তাদের শরীরগুলো দেখা যায় আমার রসুল বলে না 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 এমন পোরটা তোমরা পরিও না এমন কাপড় তোমরা পরিও না যেই কাপড়ের কারণে তোমাদের শরীর দেখা যায় এমন কাপড় পরার দরকার নাই আমার নবীজি একজন ইহুদি কন্যার সঙ্গে ইহুদি 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 একটা মেয়ের সঙ্গে আমার রসুলের কন্যা হজরতে ফাতে মাতুজারা রদিয়াল্লাহ তালানহা বন্ধুবি বন্ধুত্বর সংগ্র সম্পর্ক করলেন সম্পর্কটা যখন গভীর হয়ে গেল ওই বান্ধবীর বিবাহের যখন একটা ঠিক সময় হয়ে গেল ওই বান্ধবীটা আমার ফাতেমার দরবারে একটা পাতলা একটা শাড়ি নিয়ে আমার নবীজির কন মধ্যে উপস্থিত হয়ে গেল আমার নবীজির গড়ের মধ্যে যখন উপস্থিত হয়ে গেছে বন্ধু আমার নবীজির গড়ে উপস্থিত হয়ে মা ফাতেমাকে বলতেছে ও ফাতেমা অমুক দিন অমুক দিন শুক্রবারে অমুক সময় আমার বিবাহ বন্ধনের সময় হয়েছে তোমাকে আমি দাওয়াত দিতে এসেছি ও ফাতেমা আজকে আমি বলে যাই ওই দিন তুমি আমার বিবাহের অনুষ্ঠানে যাইতে হবে আমার নবীজির কন্যা ফাতেমা তো জহরা ডাক দিয়া কয় ও বান্ধবী আমার আমি যাইতে পারবো কি না আমি জানি না আমার বাবা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি ফাতেমা তোমার বিবাহে যেতে পারবো কিন্তু একটা সমাজ বর্তমানে দেখা যায় বাবা বলে মা তুমি স্কুলে যেও না এই মুহূর্তে এভাবে তুমি যেও না বাজারের মধ্যে যেও না বাজার অনেক পুরুষ আছে বলে তুমি কে চিনি না গরে বলে বাবা আমাকে পাঁচ হাজার টাকা দাও আমি একটা সুন্দর একটা লেহেঙ্গা কিনবো বাবা যদি বলে পাঁচ হাজার টাকা নাই ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলে ও বাবা তুমি কেন সন্তানকে জন্ম দিছো যদি তোমার সন্তানকে তুমি টাকা না দিতে পারো জোরে বলেন ঠিক কি না এরকম মেয়ে সমাজে আসেনি আপনাদের বাতাবাড়িয়া মনে হয় নাই আছে তাইলে আওয়াজ দিয়া বলেন এই সমস্ত কুলাঙ্গার মা বোন আসেনি আজকে সমাজের মধ্যে দেখা যায় বাবা অনেক কষ্ট করতেছে যুবক বিদেশের জমিনে বিয়ে করে নতুন বউটাকে বাড়িতে রেখে ওই যুবকটা বিদেশে চলে গেছে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে মায়ের পায়ে মাতার গাম পায়ের মধ্যে পালাচ্ছে ওই যুবকটা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় আর মেয়েটা বাজারের মধ্যে ঘুরে ঘুরে ওই টাকাগুলো নষ্ট করে আসেনি আরো জোরে কণাশেনি বন্ধুরা আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ চারোদিকে কথা নিব না সঙ্গে একটা কথা বলবো শুধু আমার পর্দার মা বোনদেরকে বলবো হে আমার মা বোনেরা আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে একটা কথা বলার জন্য আপনাদের আমি শত্রু নয় আমি আপনার শত্রু নয় আপনি আমার ভাইয়ের মতো আমি আপনার ভাইয়ের মতো আপনি আমার ঘণের মতো আপনার পেটের আপনার মতো একটা পেটের মধ্যেই কিন্তু আমি আব্দুল হালিম জন্মগ্রহণ করেছি আপনার মতো একটা পেটের মধ্যেই হজরত খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি আজমির জন্ম গ্রহণ করেছে আপনার মত একটা পেটের মধ্যে মা فاطمهতু زهরা রাদিয়াল্লাহু তাআলা জন্ম গ্রহণ করেছে আপনার মতো একটা পেটের মধ্যে বড় বড় নিজামukti নওलिया থেকে এই বাংলার জমিনে যত আউলিয়ারা আছে যা আপনার গর্ভের মধ্যে জন্ম গ্রহণ করেছে ও মা আপনার পেটটাকে আপনি ভালো করুন আপনি সুন্দর একটা গাছ লাগান ফল যদি আপনি নতুন ফল সুন্দর ফল খেতে চান সুন্দর একটা আপনি গাছ লাগাইতে হবে গাছ যদি সুন্দর হয় ফল সুন্দর হবে জুরকন ঠিক নেই আপনি এখন চিন্তা করতেছেন আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইবেন আপনি আপনার সন্তানকে আপনি আলেম বানাইবেন কিন্তু আপনি পারতেছেন না তার কারণ কি আপনার যখন পেটের মধ্যে আপনার সন্তানটা বাবার ওরস থেকে আপনার পেটের মধ্যে চলে আসলো আপনি কি করলেন সঙ্গে সঙ্গে রিমোট নিয়ে আপনি টিভির সিরিয়ালের মধ্যে গেলেন কোরআন খতম করার কোনো খবর নাই তেলাওয়াতের খবর নাই রাস্কার করার খবর নাই তস্পিতা আল পড়ার খবর নাই আপনি বসে বসে পাড়ার মহিলাদের মহিলাদেরকে নিয়ে আপনি বিভিন্ন রকম আড্ডার মধ্যে মেতেছেন আপনি টিভির মধ্যে গান দেখেছেন ডিজি গান দেখেছেন যার কারণে আপনি সন্তান প্রসব করেছেন আপনি সন্তানকে আপনি বলতেছেন বাবা মসজিদে যাও ওই সন্তান বলে না মসজিদে যেতে পারবো না নামাজ পড়তে পারবো না সমাজে আসেনি গাছ যদি ভালো হয় ফল ভালো হয় বন্ধুরা আমার মা আনহা নবীর কাছে গিয়ে বললেন আর রসুল আল্লাহ ওগো নবী মায়ার নবী আমি যেতে চাই আমাকে কি আপনি হুকুম দিবেন কিনা না বলে যাও ঠিক আছে ওনাকে বলো তুমি যাইবা যেদিনকা যাইবা ওই দিনকা তুমি কিন্তু তোমার ওই যে বান্ধবী একটা তোমাকে পাতলা একটা শাড়ি দিছে ওই পাতলা শাড়ি পরে তুমি যাইতে পারবা না তাহলে বলে বাবা আমি কি পরে যাইব ওই ইহুদি কন্যাটা বলতেছে ও ফাতেমারে ও ফাতেমা তুমি যে আমার বাড়িতে যাইবা তোমার বাবার কোন টাকা পয়সা নাই তোমার বাবার কোনো ধন সম্পদ নাই তোমার বাবা মক্তার মধ্যে গরিব ওই বউ মা ফাতেমা ও ফাতেমা তুমিতে যাইবা তুমি যাওয়ার সময় এই দামি শাড়িটা পরে যাইবা কারণ তোমার বাবার টাকা নাই জোরে কন্যা উজুবিল্লা আমার নবী গরিব না বড় লোক কারণ হচ্ছে আমার নবী জান্নাতের মালিক জোরে কন সোবাহান আল্লাহ সেদিকে নয় মা ফা তেমা তো জ্বর দিয়ে তার দাওয়াত গ্রহণ গ্রহণ করলেন করার যেদিনকার সময়টা আসলো ওই দিন সকালবেলা মা ফাতেমা কেমন যেন একটু টেনশন করা শুরু করে দিল টেনশন কেমন টেনশন কেমন টেনশন কেমন মা ফাতেমার টেনশন করতেছে আজকে আমি ওয়াদা করেছি আমার বান্ধবীর বাড়িতে বিবাহ খাইতে যাব। এখনো পর্যন্ত আমার বাবা আমাকে শাড়ি এনে দিল না আমি কি আজকে নর্মাল একটা শাড়ি পরে যাইবো নাকি এই পাতলা শাড়িটা পরে যদি আমি যাই তাহলে নিশ্চয় আমার শরীরটা মানুষ দেখে ফেলবে আমার বাবা তো নিষেধ করেছে যেতে পারবো না তাহলে আমি কিভাবে যাব। মা ফাতেমা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন বিপদে মুসিবতে পড়লে বলা হয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও মা ফাতেমা নামাজ পড়তেছে সালাম সালামটুকু ফিরাইতে দেরি দরজার মধ্যে কে যেন টপ করে আওয়াজ ঘরের মধ্যে হলো দিচ্ছে মা ফাতেমা তাকে দেখে সুন্দর একটা হাতের মধ্যে একটা শপিং ব্যাগ লইয়া একজন মানুষ সুন্দর রুপে দাঁড়াইয়া রইছে ফাতেমা বুঝতে বাকি নাই নিশ্চয়ই নিশ্চয়ই আমার বাবা দর্জি দোকান থেকে আমাকে সারিয়ে এনে দিয়েছে এবার মা ফাতেমা রেডি হলেন রেডি হইয়া অনেক লম্বা ঘটনা নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে বলে আর রসুল্লাহ আমাকে বিদায় দেন আমার নবীজ বললেন যা 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 মা ফাতেমা যা যাইবি তোর বান্ধবীর বাড়িতে বেড়াইতে যাইবি বিবাহের অনুষ্ঠানে যাইবি তবে মা যাইবি যে যাওয়ার আসার সময় আমি নবীর জন্য কিছু হাদিয়া আনিস আজকে দেখা যায় সমাজের মধ্যে আমার ছেলের পেয়ের বাড়ি কারো যদি বিবাহের অনুষ্ঠানের মধ্যে কেউ যায় তাহলে ওই মুহূর্তে একটা টিভিন বাড়ি দরাইয়া দেয় মা আসার সময় খানা নিয়ে আস আসিনি নবীজি বলতেছে ও ফাতেমা তুমি যাইবা আসার সময় হাদিয়া নিয়ে আসবা আমার নবীজির কন্যা তো জরা মনে মনে ভাবতেছে কি হাদিয়া আনবো জানি না কি হাদিয়া আনবো মা ফাতেমাতে জহরা চলে গেলেন যেই জায়গার মধ্যে একটা কাফের ইহুদির বিবাহের অনুষ্ঠান চলতেছে একটা প্যান্ডেল মহিলাদের করানো হয়েছে আরেকটা প্যান্ডেল পুরুষের জন্য করা হয়েছে যেই মহিলার প্যান্ডেল করা হয়েছে ওই প্যান্ডেলের মধ্যে একজন নয় দুইজন নয় এক হাজার নয় দুই হাজার নয় ওই প্যান্ডেলের মধ্যে চল্লিশ হাজার নারী উপস্থিত ছিল মা উপইরা যখন বিবেকের অনুষ্ঠানের মধ্যে প্যান্ডেলের ভিতরে ঢুকবে প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেরে সমস্ত নারীরা অন্যদিকে তাকাইল না অন্যদিকে তাকাইলো না সমস্ত নারীগুলা মা তেমা তু জহর গুতাল আনহার চেহারার দিকে তাকায় তাকায় মুসকি মুস্কি হাসতেছে তার কারণ কি তার কারণ কি মাফা তেমত জ্বর যেই শাড়িটুকু পরেছে পড়েছে গভীর মনোযোগ অনেক ভিতরে আলোচনা চলে যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব কারণ একজন আলেমা তার মানি অন্য হুজুরের বেল বা জাজুর কন ঠিক নেই এখানে অনেক আলেমরা আসছে বেশি কথা নয় বেশি কথা নয় অল্প কথা বলে যে সর্ব পাঁচ মিনিটের মধ্যেই আমার মা ফাতে মাতুর জহরা কি মনোযোগ কি মনোযোগ আমার নবিজির কন্যা ওই ফ্যান্ডেলের ভিতরে যখন প্রবেশ করতেছে সমস্ত নারীগুলো মা ফাতেমাতের জেহারার দিকে তাকাইয়া রয়েছে ইহুদির যে মেয়েটার বিবাহ ওই মেয়েটার বাবা লক্ষ কোটি টাকার মালিক ওই মেয়েটার বাবা এত সুন্দর তার জন্য শাড়ি আনছে ওই শাড়ির থেকে মা ফাতে মাতুর শাড়ি যেমন দামি তিনি কি করালেন একটা দৌড় দিয়ে এসে বলতেছে ও ফাতেমা ও ফাতেমা তোমার থেকে জানতে চাই তোমার থেকে জানতে চাই আমার বাবা কোটি টাকার মালিক আমার বাবা লক্ষ টাকার মালিক এই মুহূর্তে তুমি যেই শাড়ি পরে এনেছো এই শাড়িটার এমন একটা আলো এই প্যান্ডেলটা এতক্ষণ পর্যন্ত অন্ধকার ছিল তুমি ফাতেমা যখন এই ঘরের মধ্যে প্রবেশ করলা সঙ্গে সঙ্গে আমি তাকে দেখি পুরাটা প্যান্ডেল আলোকিত হইয়া গেছে এবার বলতেছে ও ফাতেমা তুমি এই শাড়ি কোথায় থেকে কিনছ ফাতেমা তো বলে আমি যেই শাড়িটা কিনেছি কোন দোকান থেকে কিনি নাই আমার আব্বা একজন আব্বার একজন মালিক আছে যেই মালিক রহমান রহিম যেই মালিক রহিমুর রহিম যেই মালিক রহমান যেই মালিক রউফ যেই মালিক কুদ্দুস আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির যেই মালিক আলিমুল গায়ব যেই মালিক সমস্ত পৃথিবীকে বানাইছে ওই মালিক আমার নবী আমার বাবাকে আমাক আমি মাফ ফাতেমাকে একটা হাদিয়া দিয়েছে এই হাদিয়া স্বরূপে আমি জামাটা পরে এসেছি ফাতেমাথুর জরাকে সমস্ত নারীগুলো বলতেছে ও ফাতেমা আমাদের অনেক টাকা আছে অনেক ধন সম্পদ আছে যত টাকার বিনিময় হোক না কেন আমরা এই শাড়িটা কিনবো যাও দোকানটা কোথায় তোমার বাবার মালিকের দোকান কোথায় আমাকে নিয়ে যাও বা ফাতেমাতুর জোহারা মুসকি হাসে দিয়ে বলে ও পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও জেনে নাও এই দোকানটা দুনিয়ার কোনো জায়গা নয় এই দুনিয়াটার মধ্যে কোনো দোকান নয় এই দুনিয়ার দোকানটা হচ্ছে ওই যে জান্নাতুল দাউস জান্নাত থেকে আমার আমার আল্লাহ আব্বার সন্তান হাদিয়া দিয়েছে। এবার মাফা আতেমা তো জরা এই শাড়িটা যখন পরে আছে সমস্ত নারী এবার মূল্যটা কত দেখবেন প্রত্যেকটা কাপড়ে বাজারের মধ্যে আপনি কিনতে যাইবেন এমআরপি লেখা আসেনি আরো যেরকম আসেনি এমার লেখা আছে ওই মহিলা সমস্ত মহিলারা বলতেছে দেখো দেখো তার ওই যে কোনার মধ্যে যায় দেখো একটাই আমার ফি লেখা আছে আমার কত আছে একটু গভীর ভাবে দেখো এ তিনজন চারজন মহিলা ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে যখন উপস্থিত হইলো ওই জামাটা যখন কোনার মধ্যে দেখলো এমার পিঠে লেখতেছে দেখা আছে দেখা ওই জায়গার মধ্যে লেখা আর ওইতে লেখা আছে এই জামাটার এত দাম এত দাম এই জামাটা কেউ কিনতে পারবে না তবে এই জামাটার একটা সুতা যদি কেউ কিনতে চায় একটা সুতা যদি কেউ কিনতে চায় এই আসমান জমিনকে একবার নয় একবার নয় যদি একশোবার বিক্রি করে একটা সুতাও কিনতে পারবে না আবার মাফা এই কথা বলার যখন এই প্রশ্নটা যখন পড়লেন এই লেখাটা যখন পড়লেন সমস্ত কিছু মহিলা সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে বেহুস হয়ে গেল তারপরে যখন বলতেছে আমাকে কিনে দাও বলে আমার নবীর আমার নবীর সামনে চলে যাও সমস্ত মহিলাগুলো চল্লিশ হাজার ওই মহিলা সঙ্গে সঙ্গে ওই মাফা আর পিছনে পিছনে গেলেন পিছনে পিছনে যাইয়া আমার নবীর দরবারে গিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো এই মুহূর্তে আমি চাই আপনি আমাকে এই জামাগুলো কিনে দেন সমস্ত চল্লিশ হাজার মহিলা ওই মুহূর্তে আমার নবীজির হাতে হাত রাইকা কালেমা পরে সঙ্গে সঙ্গে মুসলমান হইয়া গেছে ও পর্দার অন্তরে মা বোনেরা যারা গোবিন্দ ভাবে আজকে আলোচনাগুলো শুনতেছেন আপনার কারণে অন্য পুরুষ জাহান নামে যাচ্ছে আপনার কারণে অন্য মেয়ে জাহান নামে যাচ্ছে আপনি কেন আপনার চরিত্রকে ঠিক রাখতে পারবেন না আপনি দেখবেন একটা ললিপপ যদি তার উপরের মধ্যে কাগজ পেছানো থাকে রাস্তায় ফেলে রাখবেন একটা মিনিটের জন্য একটা পিঁপড়া ধরবে না কিন্তু ললিপপের কাগজটা চেরেবেন নিচে পালায় রাখবেন সঙ্গে সঙ্গে পিঁপড়া ধরবে আপনি তো মা এমন একজন মা আপনি হচ্ছেন জান্নাতের নিমা ফাতেমার মতো আপনি হবেন আপনি হবেন খাদিজাতুল কুবরার মতো আপনি হবেন আমা আশার দিউল্লাহ গুতান আনার মতো আপনি এমনভাবে চলবেন আপনাকে দেখে অন্য মহিলা জান্নাতি হবে জোরে বলেন ঠিক না আপনারা কি আমার কথা বুঝছেন এখন আমাদের পুরুষের করণীয় কি আমাদের পুরুষের করণীয় হচ্ছে আমরা আমাদের মা বোনদেরকে আমরা দেখে রাখতে হবে যে তুমি যে ঘর থেকে বের হচ্ছ তুমি সুন্দর একটা কাপড় পরে যাও বোরকা পরে যাও এমনভাবে তুমি বের হয়েও না যাকে অন্য পুরুষ তোমাকে দেখলে সে তোমার প্রতি একটা লালসা আসবে তোমাকে খারাপ রাস্তায় নিতে যাবে তোমাকে নির্যাতন করতে যাবে হে যুবক বায়রা হে যুবক বায়রা আজকে আপনাদেরকে একটা কথা এখানে বলে যায় আজকে এখানে অনেক যুবক বাহিরে দাঁড়িয়ে আছে মাইকের আওয়াজ শুনতেছেন যুবক বায়রা আজকের মাহফিলটা যুব সমাজের উদ্যোগে হে যুবক তুমি তো হতে হবে খালেদ ওয়ালিদের মতো হে যুবক তুমি হতে হবে মতো মতো হে যুবক যুবক তুমি হতে হবে আবু মুসা কেমন তোমার তোমার চলাফেরা দেখে তোমার দেখে দেখে তোমার তোমার স্মার্টনেস চুল কাটবা না মেসির মতো তুমি চুল কাটবা না নেইমারের মতো তুমি চুল কাটবা না তোমার চরিত্র হতে হবে মোহাম্মদুর রসুল্লার মতো যেই চরিত্রটার গঠনের জন্য আসমানের পেরেস্তান নয় সমস্ত দুনিয়ার মানুষগুলো কাফেররা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে যুবক তুমি রাস্তা দিয়ে হাঁটো সালাম দাও তুমি মুরুব্বীদেরকে দেখলে তুমি সুন্দরভাবে আচরণ করো ও আমার পদ্মার অন্তরের মা বোনেরা নিজের জীবনকে তুমি সুন্দরভাবে সাজাও সুগঠন মতো সাজাও আজকে যদি আমরা মানি যে আমি মা আমি একজন মেয়ে আমার সমাজটাকে আমি সুন্দর করবো খুদার কসম পরিবর্তন করা সম্ভব হে যুবক ভাইয়েরা আপনার পায়ে ধরে বলি আপনার পায়ে ধরে বলি আপনার পায়ে ধরে বলি আপনি হচ্ছেন এই সমাজের সবচেয়ে বড় হাতিয়ার আপনাকে ইসলামের জান্ডা উঠবে ইসলামের পতাকা উঠবে আপনাকে পায়ে ধরে বলে যায় আজ থেকে নামাজ ছাড়বেন না যেই যুবকরা দাঁড়িয়ে রাখেন না আপনাকে বলে যাই আপনি যেই মুখ দিয়ে আপনি সিগারেট পান করতেছেন আপনি যেই মুখ দিয়ে আপনি ইয়াবা ট্যাবলেট পান করতেছেন আপনার যেই মুখ দিয়ে আপনি বিভিন্ন নেশা জিনিস পান করতেছেন আপনি একটু নিজের বিবেককে আপনি প্রশ্ন করে দেখান তো যেই চোট মুখ দিয়ে আপনি ইয়াবা ট্যাবলেট যেই মুখ দিয়ে আপনি নেশা জিনিস পান করতেছেন আপনার বিবেককে প্রশ্ন করেন তো কবরে সেই মুখে আমার নবীর কথা বলতে পারবেন একটু আওয়াজ দিয়ে বললেন বলতে পারবেন আমার যুবক ভাইদেরকে বলবো বর্তমান সমাজে সবচেয়েতে বেশি নেশাগ্রস্ত আমার যুবক ভাইরা এই যুবক তোমার পাটা আমার কাছে দাও আমার এই দিয়ে তোমার পাটা পরিষ্কার করে দিব কারণ তুমি আমি যুবক ভাই আমি একজন যুবক আমারও তো মনটা চায় দাড়িগুলো ফেলাইয়ে দিতে আমাদের এই জায়গার মধ্যে একটা বেশ থাকে যে কেউ বাংলাদেশ আওয়ামী লীগ কেউ জাতীয়তাবাদী বিএনপি দল কেউ হেফাজতে ইসলাম কেউ বিভিন্ন রকমের ছাত্র সেনা যুবসেনা আসেনিও একটা লঘু আসেনি এ কথা বলেন একটা লঘু আসেনি আমাদের একটা লঘু আছে আমরা নবীর উম্মত সেটা হচ্ছে দাড়ি ঠিক না আপনার গায়ের সব কিছু কেটে দিতে পারবে খোদার কসম আপনার দাড়ি কাটতে পারবে আপনাকে কবরে তিনটা প্রশ্ন করবে মার রব্বু কমান দিন কমান হাজার রুজুল্লা দিবু ইসাফিকুম এক নাম্বার প্রশ্ন পারেন নাই আপনার গায়ে আঘাত করবে না দুই নম্বর প্রশ্ন করছে আপনার গায়ে আঘাত করবে না তিন নাম্বার নবী কিনা চিনলে আপনাকে এমন মারা মারবে কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে আপনাকে কবরে রাখবে একজন রুম্মান নামক পেরেস্তা আসবে এসে আপনাকে উঠে দিবে কাফনের কাপড়টা সরিয়ে আপনাকে উলঙ্গ করে দিবে দাফনের কাপড়টা বিষয়ে দিবে হে যুবক তুমি লেখতে থাকো তোমার জীবনের বদ আমল লেখতে থাকো তোমার সব আমলগুলো বদ আমল ন্যাক লেখতে থাকো যুবক ন্যাক আমল লেখতে যাবে এই মুহূর্তে বলবে হে ফেরেস্তা আমি কি দিয়ে লেখবো এখন তো আমার কলম নাই কালি নাই ওই রুম্মান নামক ফেরেস্তা বলবে তোমার এই আঙ্গুলকে শাহাদাত আঙ্গুলকে তুমি কলম বানাও আর এই জিব্বার লালাকে তুমি কালি বানাও কালি বানায় তুমি লেখতে থাকো লেখবে না আজাবের ফেরেস্তা মাথার মধ্যে একটা আঘাত করবে সঙ্গে সঙ্গে চিৎকার দিবে আল্লাহ রসুল বলে যদি কবরে আজাবের এই চিৎকার যদি মানুষ শুনতো কান হাটফিল করে রক্ত পরে মানুষ মারা যাইতো হে যুবক আমি আপনাদেরকে এক মিনিট এই কথাটা বলে আমি শেষ করছি আপনাদের পায়ে ধরি দাঁড়াইতে হবে না যে হুজুর আজ থেকে দাড়ি কাটবো না আপনার যে আমার রসুল বলেছে কেউ যদি দাড়ির মধ্যে সেজন্য আমি নবীর কলিজার মধ্যে আঘাত করলো হে যুবক আপনার পায়ে ধরে বলি আমার নবীর কলিজে আঘাত না আমার নবীর কলিজে আঘাত না একটা মেয়ের জন্য তুমি পাগল পারা হয়ে আজকে তুমি কি করলা তোমার জীবনটা উৎসর্গ করে দিলা দাড়ি মেয়ের স্টাইলে কাটলা তুমি সব কিছু মেয়ের জন্য করতেছ আমার মহানবী রহমত আলমী যেই নবী দুনিয়াতে আসার পরে আহাবলে উম্মতিকে দিচ্ছে কেয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামক একটা জায়গা দিবে আমার রসুল বসবে না হাতরা রাখবে আল্লাহ বলবে হাতরা কেন রাখছেন বলবে মালিকানা আমি যে এটা আমি নিজে শুভে নিলাম ওই মুহূর্তে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বলবে এর এর আল্লাহ আপনি আমার সমস্ত উম্মতকে কুদ্রতি কুলে দিয়ে দেন আমার আল্লাহ বলবে কেন আপনি তো আমার আমি ওয়াদা করেছি আপনাকে আপনার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব আমার রসুল বলে আমার উম্মত্ত গুণাগার সুদ খাইছে গোস খাইছে জিনা করছে আল্লাহ আপনি দিয়ে দেন না আমার রসুল বল আমার আল্লাহ বলবে আর আল্লাহ আপনাকে মলিন করব না আপনার কফালে বাজ আসতে দিব না ওগো আরসুল রসুল আল্লাহ বন্ধু হাবিব আপনি কোনো টেনশন করবেন না আপনার গুনাগার উম্মতকে সমস্ত উম্মতের সামনে আমি ওই মুহূর্তে বিচার করব না উম্মতকে বাক করে একটা ফর্দার ভিতরে নিয়ে আপনার উম্মতকে গুনা ক্ষমা করে আমি জান্নাতি বানিয়ে দিব আমরা জান্নাতে যেতে চাই কে কে যেতে চাই একটু হাতটা তোলেন নারায় তাকে বীর নারায় রিসালাস নারে রে পবিত্র ঈদ এ নবী আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আসে না আজকে এই মাহফিলটা কবরবাসীদের স্মরণে যুবক দায়ীরা করেছে আল্লাহ রব্বুল আলামিন আজকে এই অত্র এলাকার এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে ততটুকু পর্যন্ত যেন কবরের আজাবটুকু আল্লাহ মাফ করে দেয় আমি আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করেছি নষ্ট করেছি আপনারা যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ভাইয়ের মতো মনে করে ছেলের মতো মনে করে নাতির মতো মনে করে ক্ষমা করে দিবেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে